এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে আছেন সহকর্মী অপূর্ব অপু, ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে পলাশা এবং বরগুনার খাকদোন নদীর পাড়ে আছেন সাইফুল মিরাজ। প্রথমে যাচ্ছি অপুর কাছে। অপু, দেখুন, বরিশালকে বলা হয় ধান নদী খাল, এই তিনি বরিশাল, কিন্তু সেই নদী খালের বরিশালের সেই যে ঐতিহ্য ছিল সেটি কিন্তু হারাতে বসেছে। আমি প্রথমেই বলে রাখি যে বরিশাল শহরের মধ্যে যে 45টি খাল ছিল 2010 সালের মাস্টার প্ল্যানে, সেখানে এখন নামে মাত্র টিকে আছে 7 থেকে 8টি। এর বাইরে বরিশালে 25টি নদীর নাম আমরা জানি, 25টি নদী রয়েছে বরিশাল বিভাগ জুড়ে। এর 25টি নদীর ছাড়াও শাখা নদী সহ মোট 35টি নদ নদী রয়েছে। কিন্তু মুশকিল যেটি হয়েছে, গেল 40 বছরে, আপনি এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কীর্তনখোলা নদীর ছবি। গেল 40 বছরে এই কীর্তনখোলা নদীর 4,168 জন দখলদারের কিন্তু তালিকা করেছে বিআইডব্লিউটি। বিআইডব্লিউটি আমাদেরকে জানিয়েছেন যে এই কীর্তনখোলা নদীর দুপাড়ে 4,168 জনের প্রভাবশালী দখলদার রয়েছে, যারা দখল করেছে। আপনি ছবিতে, আমি দেখানোর চেষ্টা করছি ছবিতে, ঠিক বাম পাশটাতেই এখানে দেখবেন যে বালু রয়েছে, বালু এবং বিভিন্ন ওয়াল, টিন শেড, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা কীভাবে রেখেছে। যদি বা আমরা এ নিয়ে কথা বলেছিলাম, এই যে যারা এখানকার ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন, তারা দাবি করেছেন যে এগুলো তাদের পৈতৃক সম্পত্তি, তাদের নিজস্ব সম্পত্তি। কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে নোটিশ দিয়েছে এবং তারা তালিকা করেছে যে এই যে নদীর দুপাশে যারা অবৈধভাবে দখল করে রেখেছে তাদেরকে একটি তালিকা করেছে। তারা অচিরেই এই যারা দখলদার রয়েছে তাদেরকে দখল মুক্ত করবে। কিন্তু সেই অচিরেই শব্দটা আসলে আমরা শুনে আসি বছরের পর বছর ধরে। তারা, এখানকার পরিবেশবাদীরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে বছরের পর বছর প্রশাসন কেবল আশ্বাস দিচ্ছে যে নদী দখলকারীদেরকে তারা উচ্ছেদ করবে, কিন্তু কার্যত কোনো ফলাফল আসছে না। যদিও বিআইডব্লিউটিএফ তারা দাবি করছেন যে তাদের লোকবলের সংকট রয়েছে, লোকবলের সংকটের কারণেই তারা যে এই নদী দখল করবে, দখলমুক্ত করবে, সেটি আসলে তারা কার্যকরভাবে পারছে না। এর বাইরে আমরা দেখেছি যে এই নদীর দুপাশে, বা আমি যেটি বলছিলাম যে বরিশাল শহরে যে খালগুলো রয়েছে, খালগুলো অধিকাংশ খালই এখন মৃত প্রায়। 45টি খাল ছিল, এখন নামে মাত্র 6 থেকে 7টি খাল নামে মাত্র টিকে আছে, তাও দুর্গন্ধে ভরা। খালপাড়ের যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু রীতিমতো নাবিশ্বাস নিচ্ছে। এবং যেটি বলছিলাম যে বরিশালে যে কীর্তনখোলা নদী, সেই নদীরও কিন্তু মানচিত্র ছোট হয়ে আসছে। মূল নদী রয়েছে 25টি এবং শাখা নদী রয়েছে 35টি। এই 35টি নদীর অনেক নদী কিন্তু এখন বিলীন হওয়ার পথে। এখানকার পরিবেশবাদীরা কিন্তু বিভিন্ন সময় অভিযোগ তুলে আসছেন যে সরকারের পক্ষ থেকে, সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যে এই নদী রক্ষায় তারা যেন কার্যকরী পদক্ষেপ নেয়, কিন্তু কার্যত কার্যকরী পদক্ষেপের কোনো তারা আশ্বাস দেখছে না। আমার সাথে কিছুদিন আগেও কথা হয়েছিল নদীখাল বাঁচাও আন্দোলন কমিটির বরিশালের সদস্য সচিব, তিনি বাংলাদেশ নদী কমিশনের একজন সদস্য এনায়েত হোসেন চৌধুরী, তিনি এনায়েত হোসেন শিপলু, তিনি দাবি করেছেন যে তারা খুব দ্রুতই এই বিষয়টি নিয়ে এই সরকারের টনকের, সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি নজর কাড়তে তারা বড় ধরনের একটি কর্মসূচি নেবে। কেননা বরিশালের, যেটি বলছিলাম যে বরিশালকে বলা হয় ধান নদী খাল, এই তিনি বরিশাল, কিন্তু আজকে কিন্তু খাল নেই, নদীও যায় যায় অবস্থা। এই হচ্ছে বরিশালের নদ নদীর অবস্থা। আমরা এই বিষয়ে আরও একটু জানতে চাইব, যেটি বলছিলাম যে বরিশাল বিভাগ জুড়েই তো এই সমস্যাটি রয়েছে। আমরা একটু আমাদের ঝালকাঠিতে যেতে চাই, পলাশরায় রয়েছে সহকর্মী আমাদের, ঝালকাঠির অবস্থা সেখান থেকে জানবো। দখল আর দূষণের কবলে পড়ে ঝালকাঠির নদীগুলোর অবস্থাও কিন্তু ভয়ানক। ঝালকাঠি জেলায় ছোট বড় মিলিয়ে 11টি নদী রয়েছে। এর মধ্যে সুগন্ধা এবং বাসন্ডা নদী ঝালকাঠির দুপাশ থেকে বয়ে গেছে। এই দুই নদীকে সাধারণত ঝালকাঠির প্রাণ বলা হয়ে থাকে। আর এই দুই নদীতেই দখল আর দূষণের যেন মহোৎসবে মেতেছে। এখন আমি যেখানে রয়েছি এটা ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তেল ডিপো এলাকা। এখানে বিস্তীর্ণ এলাকা খোদ পৌরসভাই দখল করে ডাম্পিং স্টেশনে পরিণত করেছে, ময়লা আবর্জনার ভাগারে পরিণত করেছে। 1875 সালে নির্মিত ঝালকাঠি পৌরসভার বয়স এখন প্রায় 150 বছরে। এই 150 বছরেও ঝালকাঠি পৌরসভায় ময়লা আবর্জনার কোনো ডাম্পিং স্টেশন তৈরি হয়নি, যে কারণে পৌরসভা প্রতিদিনই একটু একটু করে পৌরবাসীর ময়লা আবর্জনা, প্রতিদিনকার ব্যবহার্য বর্জ্য এখানেই ফেলছে। এতে করে যেমনি নদীর প্রাণ বৈচিত্র্য হারাচ্ছে, তেমনি করে দখল হয়ে যাচ্ছে নদী পার, দূষিত হচ্ছে নদী।
অপরদিকে আমি যদি ঝালকাঠির আরেকটি নদী বাসন্ডা নদীর কথা বলি, সেখানে একটি প্রভাবশালী মহল দীর্ঘ বছর ধরে একটু একটু করে নদীকে গ্রাস করে নিয়েছে। নদীর বিস্তীর্ণ এলাকা দখল করে সেখানে নির্মাণ করা হয়েছে স্থাপনা। প্রমত্তা নদী, একসময়ের প্রশস্ত নদী, আজকে যেন মরা খালে পরিণত হয়েছে। আর এ কারণে নদীর একপার যেমনি ভরে গেছে, অন্য পারে কিন্তু ভাঙনও সৃষ্টি হয়েছে। অপরদিকে ঝালকাঠি এবং বরিশালের নদী নৌ যোগাযোগের সংযোগের স্থল কীর্তনখোলা এবং সুগন্ধা নদীর দপদপিয়া পয়েন্টের কথা যদি বলি, সেখানে তৈরি হয়েছে শিল্প কারখানা। সেই শিল্প কারখানার কলকারখানার বর্জ্য কিন্তু নদীতে পড়েছে। নদী রক্ষা কমিশনের সর্বশেষ রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে এইসব কলকারখানার বর্জ্য প্রতিদিন নদীতে পড়ে নদী ভয়ানকভাবে দূষিত হচ্ছে। এই ছিল মোটামুটি ঝালকাঠির দূষণ এবং দখলের সর্বশেষ পরিস্থিতি। এবারে জানবো বরগুনার খবর, সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল মিরাজ, জানবো বরগুনার অবস্থা। সাইফুল মিরাজ, বলা হয়ে থাকে খাগড়ন নদীর তীরে বরগুনা জেলা অবস্থিত। এই খাগড়ন নদীটি বরগুনা জেলা শহরের পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ কারণে এই নদীটিও কিন্তু এই এই এলাকার এই জনপদের মানুষের জীবন জীবিকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যেই স্থানে দাঁড়িয়ে আছি, কাগজে কলমে কিংবা নকশা অনুযায়ী এটি খাগড়ন নদী হলেও বাস্তবে কিন্তু এটি এখন নদীর তীর দখলের পর ভরাট করে এটিকে কাঠের বাজার তৈরি করা হয়েছে, এবং বরগুনার এই যে খাগড়ন নদীটি এটি বিষখালী নদী এবং পায়রা নদীকে সংযুক্ত করেছে। একসময় এই নদীতে পণ্যবাহী এবং যাত্রীবাহী নৌযান চলাচল করলেও এখন মাত্র 7 কিলোমিটার এলাকা জুড়ে এই নৌযান কিংবা পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে। এছাড়া বাকি যে অংশটুকু রয়েছে এটি কিন্তু একেবারেই মানে কি ভরাট হয়ে এবং দখল হয়ে শুধুমাত্র নামে মাত্র খালে পরিণত হয়েছে। যদিও এই খাগড়ন নদী, এটাকে নদী বলা হয়ে থাকে, আসলে বাস্তব কিন্তু ভিন্ন, কারণ এটা সংকুচিত হয়ে এখন একটি খালে রূপান্তরিত হয়েছে। তো দীর্ঘদিন ধরেই এই খাগড়ন নদীকে উদ্ধারের জন্য স্থানীয় সচেতন মহলের পাশাপাশি সংবাদকর্মীরা সচেষ্ট রয়েছেন। যখনই এই নদীর দখলমুক্ত করার বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলা হয়, বারবারই কিন্তু তারা এই নদী দখলমুক্ত করার জন্য আশ্বাস দেন, কিন্তু আসলে সেই আশ্বাস শুধু মুখের কথার ভিতরে সীমাবদ্ধ থাকে, বাস্তবে এর কোনো মিল পাওয়া যায় না, কারণ কখনোই কেউ এই নদী উদ্ধারে কোনো ধরনের ভূমিকা পালন করে না। বিষয়টি নিয়ে আমরা বরগুনার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু এই নদীটি বরগুনার শহরের প্রাণে পরিণত হয়েছে এবং এই নদীটিকে কেন্দ্র করেই এই জেলা শহর গঠিত এবং পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই এই নদীটিকে খনন করার জন্য তারা একটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সেখান থেকে যদি অনুমোদিত হয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন নির্দেশ পাওয়া হয়, তাহলে তারা এই খাগড়ন নদীটিকে খননের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পায়রা নদী থেকে বিষখালী নদীতে এই যে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ছিল সেটিকে তারা আবার পুনরায় ফিরিয়ে দিবেন। অন্যদিকে আমরা স্থানীয় যে প্রশাসন রয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড এবং বরগুনা নৌবন্দর কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে বরগুনা পৌরসভার পশ্চিম দিকে 1 কিলোমিটারের মধ্যে, মাত্র 1 কিলোমিটারের মধ্যে 151 জন অবৈধ দখলদারকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরগুনা পৌরসভার সাবেক মেয়র রয়েছেন, এছাড়া স্থানীয় যেসব গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদের নামও কিন্তু এই দখলদারদের তালিকায় রয়েছে। অন্যদিকে এই প্রভাবশালীদের দখলের চিত্র দেখে কিন্তু স্থানীয় যে সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু এই নদী দখলে উৎসাহিত হয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এই নদীটির অবস্থা এখন এমন অবস্থায় পরিণত হয়েছে যে এই নদীটির নামের সঙ্গে খাগড়নের সঙ্গে এখন নদী নামটি যায় না, খাগড়নের সঙ্গে এখন খাল নামটি বলা শ্রেয়। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। বরিশাল বিভাগের নদী দখল, দূষণ ও দখলদারদের নিয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আমরা সরাসরি ছিলাম বরিশাল বিভাগে।